ভীষণ ভাবে একটা সেন্টিমেন্ট তৈরি করেছিল, তারা বুঝেছিল যে 34 বছরে বামফ্রন্ট সরকার মুসলিম সমাজকে কেবলমাত্র প্রতারিত করেছে। এই প্রতারণার শিকার হয়ে মুসলমানরাই উদ্যোগ নিয়ে 34 বছরের বাম রাজত্বকে খতম করে দিয়েছিল। পরিবর্তিত সরকার গঠন করবে এবং যখন প্রথমেই পরিবর্তন হয় 2011 সালে, এক সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 10,000 মাদ্রাসা অনুমোদন দেবেন। এতে মনে হয়েছিল যে মুসলমানদের শিক্ষা ক্ষেত্রে যে পশ্চাৎপদতা আছে সেটা দূর হবে এবং বোধহয় ঘুরে দাঁড়ানোর একটা জায়গা তৈরি হবে, কিন্তু সেটাও যে একটা ফেক নিউজে পরিণত হবে, সেটাও যে বামফ্রন্ট সরকারের 34 বছরের প্রতারণার মতোই একটা হবে, এটা মুসলমানরা তাৎক্ষণিকভাবে অন্তত উপলব্ধি করেনি, বিশ্বাস করেছিল। দুর্ভাগ্যজনক যে সময় যত এগোচ্ছে তত দেখা যাচ্ছে যে বাম জামানার সঙ্গে এই ডান জামানার যে শাসন পরিচালনা করার ব্যবস্থাপনা খুব একটা গড় মিল নেই, বরং 99% মিল আছে। অনেকেই বলছিলেন যে মুসলমানদের চাকরির পার্সেন্টেজ আগের থেকে অনেক বেড়েছে, তো পোস্ট সার্চার রিপোর্ট পড়ে দেখলাম যে হ্যাঁ, আগের থেকে চাকরির পার্সেন্টেজ মুসলমানদের বেড়েছে, তবে সেটা 0.03%। অর্থাৎ বিগত দিনে 1,020 জন মুসলমানের চাকরি হতো, এখন 1,023 জন মুসলমান চাকরি পাচ্ছে,